কলকাতা টু শিলিগুড়ি জার্নিতে কিন্তু চ্যালেঞ্জ আছে, এই দেখো কি করে যাবো এটা। ও মাই গড, আমাদের গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আজি বালির ব্রিজের উপরে, মা চলে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসছি। হ্যাঁ তো আমি বাড়ি থেকে অলরেডি বেরিয়ে পড়েছি, এখন ঘড়িতে টাইম হচ্ছে একটা। সবাইকে জানাই স্বাগতম। এখন বাজে ঘড়িতে 2:17, অলরেডি অষ্টমী পড়ে গেছে। যাই হোক, তো আমরা অলরেডি এখন কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন হচ্ছে কালিম্পং, তো মোটামুটি সব রেডি, আমাদের গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই ট্যাঙ্ক ব্যাগটা ছিল আমার নয়, আমার বন্ধুর, তো এটা আমাকে দিয়েছে ও এই রাইডের জন্য। আর এই এখানে লাগেছে আমি, আমাদের জামা প্যান্ট রয়েছে টোটাল। আর এই ট্যাঙ্ক ব্যাগে মোটামুটি ওই ডকুমেন্টস আর ব্লগিং সেটআপ রয়েছে, ফার্স্ট এড বক্স রয়েছে, জল রেখে দিয়েছি, একদম পুরো অল সেট, আমরা বেরিয়ে যাবো আর কিছুক্ষণের মধ্যেই। এখন আজি বালির ব্রিজের ওপরে, তো বালির ব্রিজ ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশন কলকাতা টু শিলিগুড়ি। তো চলো রাইডটা শুরু করা যাক একদম ফুল এনার্জির সাথে। জয় মা কালী। আমরা এখন মোটামুটি কানকুনি থেকে দিল্লি রোড, পুরনো দিল্লি রোড ধরে সোজা আসছি। পুজোর সময় তো সে কারণে জাস্ট ধাবাগুলো বেশ খুব সুন্দর করে সাজিয়ে আছে, আর রাস্তা ফাঁকা, রাস্তা খুব সুন্দর, রাস্তায় কোনো সমস্যা হচ্ছে না এখনো পর্যন্ত। সব বন্ধুরা, আমরা অলরেডি কৃষ্ণনগর পেরিয়ে যাচ্ছি, আর এখন রাত্রির অ্যাম্বিশনটা দারুণ, জাস্ট দারুণ, রাইড করতে দারুণ লাগছে। রাস্তা মোটামুটি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা হচ্ছে না, তবে দেখা যাক আগে কি হয়। আমার জীবনের সব থেকে বড় রাইড এটা হচ্ছে এখন আপাতত কলকাতা টু শিলিগুড়ি, মানে এর আগে রাইড করেছি সেইগুলো অতটা মানে বেশি কিলোমিটার ছিল না, 400-300 এরকম, কিন্তু এটা 600 কিলোমিটার, মানে কলকাতা থেকে শিলিগুড়ি 600 কিলোমিটার। তো দেখা যাক, এটাতে জীবনটাই এরকম। এখন ঘড়িতে বাজে 3টে, আমরা এখন আছি কৃষ্ণনগরে, আর একটু খিদে পেয়ে গেছে, তো অঙ্কিতা নিয়ে এসেছে খাবারে রুটি আর তরকারি, তো এটা এখন খেয়ে নিই, আবার রাইডটা কন্টিনিউ করব। রাস্তা মোটামুটি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, দেখা যাক পরে কি হয়। একটু খারাপ আর ঠিক আছে, রাস্তা একদম ঠিক আছে, অসুবিধা নেই, এখনো জ্যাম পাইনি, দেখা যাক কি হয়। তো এখন আর কিছু তোমাদেরকে দেখানো নেই, সেমন রাস্তা সেম অন্ধকার রাস্তা, রাস্তা মোটামুটি ভালোই। তো চলো দেখা হচ্ছে সকালবেলা, একদম সকালে ভোরে তোমাদের দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, শুভ অষ্টমী, আর আমরা যেতে চলেছি কলকাতা টু শিলিগুড়ি। এখান থেকে বহরমপুর আর 82 কিলোমিটার, মালদা 210 কিলোমিটার, তো মোটামুটি রাইডটা বেশ ভালোই হচ্ছে, খালি আমার গাড়িটা একটু মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, মানে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কী হয়েছে, জানি না, বাট আপাতত গাড়িটা একটু প্রবলেম দিচ্ছে। রাস্তা কিন্তু খুবই সুন্দর, একটা ছোটো মতো সমস্যা হয়ে গেছে আমাদের গাড়ি, এখন সার্ভিস সেন্টারে নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে গাড়িটা স্টার্ট নিচ্ছে বাট পিক আপ তুলছে না, একটা ছোটো মতো সমস্যা হয়ে যেতে দেখো তোমরা ব্যাড লাক।
অলরেডি এখন বাজে 8টা আর অলমোস্ট অনেকক্ষণ সময় লেগে গেল আমাদের, তো ঠিকঠাক হয়েছে এখন জানি না আবার কি হবে, তবে ঠাকুরের কাছে ডাকছি যেন আর কোনো প্রবলেম না হয়, কারণ আজকের মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকবো এটাই আশা করেছি। দেখা যাক চলো। তো এখন ঘড়িতে বাজে প্রায় 8টার মতো আর আমরা সারগাছি বলে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এখান থেকে ফারাক্কা ব্যারেজের ডিস্টেন্স দেখাচ্ছে 105 কিলোমিটার মতো, জানি না কী হবে এখন পর্যন্ত। আমাদের রাইডটা অনেকটা দেরি হয়ে গেছে কারণ মাঝখানে আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো আর কি, তো সেই কারণে 2 ঘন্টার মতো লেট হয়ে গেছে। দেখা যাক রাস্তায় আর কী কী বিপদ আসে। আর এখানে যখন দাঁড়িয়েই পড়েছি তখন ভাবলাম একটু ছোটো করে ব্রেকফাস্ট করে নিই, ডিমটা আগেই খেয়ে নিয়েছি আমি আর একটু বিস্কুট খাচ্ছি, খেয়ে তারপর এখান থেকে মোটামুটি 1/2 ঘন্টার মধ্যে আবার বেরিয়ে যাবো আমরা। সো বন্ধুরা, এখন আছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজার একদম সামনেই, দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে, আর এখান থেকে এখনও দেখাচ্ছে ফারাক্কা ব্রিজ প্রায় 93 কিলোমিটার মতো, তো 2 ঘন্টা লাগবে টাইমিং, দেখা যাক কতক্ষণ লাগে, কারণ রাস্তা তো ভালো কিন্তু বৃষ্টি পড়ছে মাঝে মাঝে আর এদিকে একটু সিঙ্গেল ওয়ে ছিল, সেখানে রাস্তাতে গাড়ি মানে ট্রাক মানে ভরে ভরে ছিল আর কি। তো চলো দেখা যাক। তো আমরা অলরেডি মোড়গ্রামে ঢুকে গেছি আর মোড়গ্রামে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান অয়েলে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ আমার পিছনে দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে এখনও ফারাক্কা প্রায় 62 কিলোমিটার মতো ডিস্টেন্স, তো ঘন্টা দেড়েক টাইম লাগবে এখনো, দেখা যাক রাস্তা ভালো, রাত হবে আমাদের গাড়িটা তো খারাপ হয়ে গেল সেখানে 2 ঘন্টা লেট হয়ে গেল, তো দেখা যাক, সঙ্গে থাকো তোমরা। ফাইনালি আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেল, মানে অ্যাকচুয়ালি এটাকে বলে ফারাক্কা ব্রিজ ব্যারেল, যাই হোক, তো ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছ মানে সত্যি বলছি বিশ্বাসই করতে পারছি না। তো ফারাক্কা ব্রিজটা পেরিয়ে আমরা একটু আগে এসে দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে কালিয়া চক আর এখানে আমরা লাঞ্চ করব আজকে, খুব খিদে পেয়েছে সকাল থেকে রাইড করছি, এনার্জি একদম কমে গেছে, আগে লাঞ্চটা করে নিই তারপরে তোমার সাথে কথা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মা তারা হোটেল, এই হোটেল থেকে আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চে কি নিয়েছি আমাদের দেখে নিতে, কলকাতা টু শিলিগুড়ি এই রাইডটা কিন্তু খুব একটা সহজ নয়, মানে পুরো রাস্তাতে অনেক সময় মেঘ, বৃষ্টিও পাচ্ছি, আবার রোদও উঠছে, মানে এই জুতোর ভেতরে জল ঢুকে গেছে, পুরো শরীরে চপচপ করছে, পুরো প্যান্ট জামা পুরো ভিজে গেছে, মানে রেনকোট পরে আছি তাও ভিজে গেছে, আর মানে বাইকও মাঝে খারাপ হয়ে গেল একবার, মানে ভীষণ পরিমাণে চাপের একটা রাইড, তো বা ফুল এনার্জির সাথে আজকে শিলিগুড়ি পৌঁছাব বই একদম, দেখতে পাচ্ছ সোজা খেয়ে নিচ্ছি, একটু এনার্জি বাড়িয়ে নিই তারপর আবার রাইড শুরু করবো। এই জায়গাটা খুব সুন্দর লাগলো সেই কারণে দাঁড়ালাম, 5 মিনিট দাঁড়াবো, অঙ্কিতা আর আমার পুরো পিছনটা একদম মানে কী বলবো যা হয়েছে না, একদিনে 600 কিলোমিটার রাইড, আমার প্রথম মানে রাইডিংয়ের অনেকটা বড় একটা রাইড, তো সেই কারণে একটু চাপ হচ্ছে। ঠিক আছে, এখান থেকে বোতলবাড়ি রাস্তা আর 3 কিলোমিটার মতো বাকি, আর এই জায়গাটা জাস্ট দেখো গাইস কতটা সুন্দর, আর আমার পিছনে সূর্যি মামা জাস্ট অস্ত যাবে যাবে করছে, এখন ঘড়িতে টাইম প্রায় 4:30 মতো, 4:30 মতো বাজে, তো বেশিক্ষণ এখানে ওয়েট করবো না, এখান থেকে বেরিয়ে যাবো, এখন অনেকটা রাস্তা বাকি আছে যেতে, তো চলো দেখা যাক।
আমরা ঠিক করলাম আমরা বোতলবাড়ি রাস্তা হয়ে যাব না, আমরা ডালখোলা বাইপাস হয়েই যাব, কারণ ওইটাই হচ্ছে রাইডারদের জন্য সেফ রাস্তা। আর আমার সাথে যেহেতু অঙ্কিতা রয়েছে তো সেই কারণে আমি ঠিক করলাম যে বোতলবাড়ি রাস্তাটা দিয়ে আমরা যাব না, ডালখোলা বাইপাস হয়েই যাব। এখানে একটু চা খেতে বসেছি আমরা, অঙ্কিতা শুয়ে পড়েছে, কি ব্যাপার? আর ভালো লাগছে না, এখনো 7 কিলোমিটার বাকি আছে, 7:30 বাজে। তো আমাদের চা এসে গেছে, সেখান থেকে চা খেয়ে নিই একটু। বেশ, টি স্টলটা খুব সুন্দর দেখলাম, বেশ সেখানে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কথা হচ্ছে। ছেড়ে পাহাড়ে বেড়াতে এলাম, কলকাতার জ্যামজট যাতে অ্যাভয়েড করা যায়, যাতে ছাড়ানো যায়। শিলিগুড়িতেও হয়েছে সেই সেম পরিস্থিতি, সেই আবার জ্যাম, সেই জ্যামজট, কোথাও রেহাই নেই। গুড মর্নিং সবাইকে, এখন আছি শিলিগুড়িতে। কালকে অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছিল আসতে, মানে 9টার সময় আমরা এখানে ঢুকেছি, আর যেহেতু পুজোর টাইম তাই কোথাও রুম পাচ্ছিলাম না, মানে প্রায় সব হোটেলই প্যাকটা, তো রুম খুঁজতে খুঁজতে অলরেডি 10টা বেজে গেছিল, আর 10টার সময় আমরা মানে রুম পেয়ে প্রচন্ড টায়ার্ড ছিলাম, তো তাই শুয়ে পড়েছি, আর ব্লগটা বানানো হয়নি। তো আজ সকালবেলা থেকে আপডেটটা দিয়ে দিচ্ছি। তো রুমটা বেশ ছোটখাটোর মধ্যে ভালোই, 600 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে, এক রাত্রি থাকবো আর কি, আমাদের থেকে বেশি বাজেট করলাম না। তবে কলকাতা টু শিলিগুড়ি জার্নিতে আমাদের অনেক ট্রাভেল হয়েছে, অনেক ভালো কিছু হয়েছে, সবকিছু এই ব্লগের মধ্যে আছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানাও, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপরে এখন আমরা যাচ্ছি এখান থেকে কালিম্পং, আর এই কালিম্পং এর ভিডিও কিন্তু মিস করো না, কারণ এখান থেকে আমাদের যে ব্লগ গুলো শুরু হচ্ছে, মানে তোমরা এই এপিসোড পড়ার যেটা দেখবে ভীষণই ভালো থাকবে, কারণ আমরা যে হোমস্টে গুলোতে যাবো বা যে অরবিট জায়গাগুলোতে যাবো সেগুলো তোমাদেরকে দেখাবো, আর সেগুলো অসাধারণ অসাধারণ সব জায়গাতে রয়েছে, আর কিভাবে তোমরা যাবে সব কিছু ডিটেলস দেবো, কত খরচ সেটাও দেবো। তো প্লিজ ব্লগগুলো দেখতে থাকো, আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আর একটা ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফাইন্যান্স চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন।